Hello everyone, good morning. এখন থেকে উঠলাম, মানে আমি আর আন্টু বাচ্চা খাচ্ছি। সকালে চা খেয়ে বেরোনোর পর আরেক রাউন্ড চা খাওয়া হয়ে গেল আমাদের। আজকে যেহেতু পুরীটা আমাদের লাস্ট দিন, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন চা হাত পা কিছু খেয়ে তারপর একটু বিচে বসবো, তারপর কিছু কেনাকাটা আছে। এখানে যেমন সমুদ্রের ঢেউ ছিল, তার সাথে একটু হাওয়াও দিচ্ছিল, আর তার সাথে সাংঘাতিক পরিমাণ রোদও ছিল। সিঙ্গারার সাইজ কিন্তু একদম ছোট ছিল, আর খেতেও বড্ড টেস্টি ছিল, আর তার সাথে সরভাজা। আর এখানে আমি সমুদ্রে নামতে ভয় পাচ্ছিলাম, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিল বানাচ্ছিলাম এরকম জল আসা যাওয়া নিয়ে। সমুদ্রের পাড়ে বসে 3-4 বার সিঙ্গারা আর সরভাজা খাওয়া হয়ে গেছে। এইটা আমার ফেভারিট। হ্যাঁ হ্যাঁ না না আমাদের খাওয়া হয়ে গেছে, এখন সমুদ্রের পাড়ে বসতে যাচ্ছি। আমাদের পা গা সব বাড়িতে ভর্তি হয়ে গেছে, জুতো ফুটো সব আমি আর আন্টু কেনাকাটা করতে বেরিয়েছি। কেনাকাটার আগে চাটা খুব ইয়াম্মি ছিল। গামছা কেনা হয়েছে, আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে দিদির জন্য, মাসিমণি মা মাসুম দিদি সবার জন্য কেনাকাটা করছে। জামা শাড়ির পিস সব কিছু আছে, ওদিকে শাড়ি আছে, কুর্তা পিস। জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে আসার পর পাশেই ছিল ঠাকুরের সমস্ত তো সরঞ্জামের একটা দোকান, তো এখানে গোপালের জন্য 3-4 জামা কেনা হয়েছে এখান থেকে। আর এখানে অনেক সোপিসও আছে, শঙ্খ পাওয়া যায়।
দিঘায় তিনটে ব্যাগ আছে। কত শপিং, কত ব্যাগ, সব ব্যাগগুলো আমি বয়ে বয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে ভাঙা খাজা। তো আমরা এমনি খাজা নেওয়ার সাথে সাথে ভাঙা খাজাও নিয়েছিলাম, আর দুপুরের লাঞ্চে আজকে ছিল খাজা আর চিড়ে ভাজা। হ্যালো এভরিওয়ান, দুপুরে ওই ভাঙা গজা চিড়ে ভাজা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আধ ঘন্টা মতো, বেশিক্ষণ না, একটু রেস্ট নিয়ে ব্যাগ প্যাক করতে করতেই মানে দেড় ঘন্টা হয়ে গেল। আর আসার সময় মনে হয় দু তিনটে ব্যাগ ছিল, আর যাওয়ার সময় প্রচুর ব্যাগ। যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, এই একটা ব্যাগ, দুটো, তিনটে, চারটে। আর পিঠে তো আমি দুটো নিয়েছিলাম, মানে আমি পিঠে দুটো ব্যাগ ক্যারি করছি, একটা পিঠে আর একটা হচ্ছে সাইড। তো আমাদের গজগাছ প্রায় কমপ্লিট, আর গোপাল এখানে বসে আছে। তো আমরা এখন রোল কিনবো, কলকাতা রোল থেকে রোল কিনবো রাত্রেবেলা খাওয়ার জন্য। যাওয়ার আগে আমরা এক রাউন্ড চা খাচ্ছি এখন। আমি আনতে পারছি, আমি খাচ্ছি না, তুমি খাচ্ছ না, আমরা বেরোবো। আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, তাই পুরী স্টেশনে নেমে আমরা একজন কুলি নিয়েছিলাম, কারণ ছ থেকে সাতটা ব্যাগ হয়ে গেছিলো। এই সিটটা আর এই সিটটা, এই তিনটে সিট আমাদের। গোপাল এখানে বসবে। এই দুটো আর ওখান থেকে যে কোনো, আমরা সবাই এখানে ট্রেনে উঠে আছি, দেখতে এখনো বন্ধ। ট্রেনে উঠে বসে আছি, কটা বাজে এখন? ট্রেনে উঠে বসে আছি 8:10-এর ট্রেন ছাড়ার কথা, এখন 8:11 হয়ে গেছে, দেখি কখন ছাড়ে। 8:10-এ ট্রেন ছাড়ার কথা ছিল, ট্রেনটা 10-15 মিনিট একটু লেট করে ছেড়েছে, তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা হাত স্যানিটাইজ করে নিচ্ছি, কারণ ডিনার করব। আর আজকে ডিনারে ছিল মেউ চিকেন রোল, কলকাতা রোলস থেকে যেটা আনা হয়েছিল। এখন 4:50 বাজে, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এরপরে গাড়ি নেব সোজা বাড়ি। আমরা কিন্তু পৌঁছে গেছি, এখন একটা ট্যাক্সি পেয়েছি, ট্যাক্সির মধ্যে সব জিনিসপত্র তোলা হচ্ছে। আমরা হাওড়া স্টেশনে নেমে প্রথমে একটা ট্যাক্সি নিয়েছিলাম, কিন্তু উনি ডিরেকশন জানে না বলে আবার একটা ক্যাব নিতে হলো। এখন গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে, বাড়িতে ঢুকে ঘুমাবো, খুব টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।